আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক এই ধরনের একটি পোস্টার ডিজাইনের পিক্সেল ল্যাবের PLP ফাইল শেয়ার করব, যে PLP ফাইলটা কাস্টমাইজ করে সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে এই PLP ফাইলটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লিঙ্কে কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না, আপনাদের যাতে ডাউনলোড করতে সমস্যা না হয় তার জন্য কোনো ধরনের পাসওয়ার্ড অ্যাড করা হয় নাই, তাই সম্পূর্ণ ফ্রিতেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই PLP ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে PLP ফাইলটা ডাউনলোড করার পরে PLP ফাইলটা কাস্টমাইজ করার জন্য মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপরে আপনাকে পিক্সেল ল্যাবের মধ্যে PLP ফাইলটা অ্যাড করার জন্য এখান থেকে 3-ডট অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে open.plp ফাইল এইখানে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে .plp এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা কাঙ্ক্ষিত PLP ফাইলটা পেয়ে যাবেন। আর এই PLP ফাইলটা কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো এরপরে আপনাকে PLP ফাইলের উপরে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু PLP ফাইলটা অ্যাড হয়ে যাবে পিক্সেল ল্যাবে। এরপরে আপনারা এখান থেকে যে কোনো অংশ পরিবর্তন করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। তো মনে করুন এখানে অনেকগুলো ছবি আছে, তো আপনার যে রাজনৈতিক দল সেই দলের যারা নেতা রয়েছে তাদের ছবি যদি আপনি এখানে অ্যাড করতে চান বা এখানে অ্যাড করতে চান তাদের ছবিগুলো কীভাবে অ্যাড করবেন, তো আমি একটা ছবি অ্যাড করে দেখাবো। সেম প্রসেসে কিন্তু আপনারা সকল ছবিগুলো অ্যাড করতে পারবেন রিপ্লেস করে। তো মনে করুন এখানে একটা ছবি রয়েছে, তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা এবং একদম PNG, এবং এখানেও একটি ছবি রয়েছে এটাও কিন্তু রিমুভ করা এবং PNG ছবি। তো আপনাকে অবশ্যই কিন্তু এখানে ছবি অ্যাড করার জন্য আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে এবং এই ছবিটা ডিলিট করে দিতে হবে। এখান থেকে ডিলিটে ক্লিক করবেন আর অবশ্যই ছবিটা সিলেক্ট অবস্থা থাকতে হবে, ডিলিটে ক্লিক করবেন তাহলে কিন্তু ছবিগুলো ডিলিট হয়ে যাবে। সেমভাবে সমস্ত ছবিগুলো ডিলিট করে নিতে পারেন। এরপরে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলের গ্যালারি থেকে এমন একটি ফটো সিলেক্ট করে নিতে হবে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি গ্যালারি থেকে আমার একটি ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবো। দেন এখানে যে অপশনটা আছে এই অপশনটা ধরে ছবির সাইজ বড় এবং ছোটো করে নিতে পারবো। তো এরপরে আপনাকে জাস্ট ছবির সাইজটা ছোটো করে নিয়ে এই যে এই বরাবর রেখে দিতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল শেপ রয়েছে, তো আপনার ছবিটা গোল শেপে কীভাবে করবেন, তো আমি এই ছবিটা কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করার পরে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ছবি চলে এসেছে এবং এখান থেকে আপনাকে ছবিটা সিলেক্ট অবস্থায় এখান থেকে ক্রপে ক্লিক করতে হবে। এরপর এখানে গোল শেপ দেখতে পাবেন, গোল শেপে ক্লিক করে এইখানে যে অপশনটা আছে এই অপশনটা ধরে এই ছবিটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করার পরে এখান থেকে আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই ছবিটা গোল শেপে পরিণত হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে কাজ শেষ। তো এরপরে এখানে চাইলে আপনার নাম এবং আপনার রাজনৈতিক পদবি বা কমিটির স্থান উল্লেখ করতে পারেন। তো এখানে আপনার নাম লেখার জন্য এই টেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে, এরপরে ডাবল ক্লিক করবেন, এরপরে এই লেখাগুলো ডিলিট করে দেবেন। দেন এইখানে আপনার যে নাম আপনার নামটা লিখবেন, লেখার পরে এখান থেকে আপনাকে ওকেতে প্রেস করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা চলে এসেছে। সেম প্রসেসে আপনারা এখানে আপনাদের পদবিটা অ্যাড করতে পারেন বা আপনারা চাইলে প্রতিটা টেক্সট পরিবর্তন করতে পারেন। আমি আশা করছি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আর কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন আসা যাক এই ফটোটা কীভাবে সেভ করবেন। এই ফটোটা সেভ করার জন্য এখান থেকে আপনাকে এই অপশনটাতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে ফরম্যাট JPG অথবা PNG সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে এখান থেকে আল্ট্রা কোয়ালিটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই ফটোটা রেন্ডারিং হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনারা চাইলে কম্পিউটারের দোকানে গিয়ে বা যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। আমি আশা করছি আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।